আসসালামু আলাইকুম দর্শক একজন ভাই একজন বোনকে কতটা ভালোবাসতে পারে একজন বোন একজন ভাইকে কতটা ভালোবাসতে পারে আজকের ভিরোটা একটা উদাহরণ তবে এমন ঘটনা যেন না ঘটে আচ্ছা একজন ভাইকে একজন বোন কতটা ভালোবাসতে পারে এই দুনিয়া থেকে চলে যাবে প্ল্যান করতে পারে ভৈরবে একটা আজব ঘটনা ঘটেছে একই সাথে দুইটা সন্তানকে হারাইছেন বাবা আমি বর্ণনা দেওয়ার আগেই আমার মানে গা শিরশির করছে আপনারা জানেন না সত্যিকার কথা পাশে দেখতে পাচ্ছেন একটি ছেলের ছবি ছেলেটা ষষ্ঠ শ্রেণীতে পরের নাম হচ্ছে নীরব স্কুল থেকে সে পড়াশোনা করে স্কুল থেকে ফেরত আসার পরে সে প্রতিনিয়ত মাঠে খেলতে যায় তার রুটিন যে স্কুল থেকে ফেরত আসবে এরপরে মাঠে খেলতে যাবে এরপরে প্রতিনিয়ত সে সেই রুটিন অনুযায়ী বাসায় থেকে মাঠে খেলতে গেছে এইবার তার মাসের মাঠের আশেপাশে খাল ছিল সে খালে পা পিছলে সাঁতার জানে না সে পানিতে তলিয়ে গেছে যতক্ষণে তাকে উদ্ধার করা হয়েছে আসলে সময় শেষ হয়ে গেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে নীরব আমাদের মাঝে নাই তার বোনকে দেখতে পাচ্ছেন তার বোনের নাম হচ্ছে নাজ দ্বাদশ চেনীতে পড়াশোনা করে সবচেয়ে বেশি তার ভাইকে ভালোবাসে এতটা ভালোবাসা আমি এর আগে ভাই মানে দেখি নাই কি বলবো আপনারা শেষ ফিনিশিং শুনলে আপনাদের চোখ দিয়ে পানি পড়ে যাবে যে কেমনে হইলো কি হইল কীভাবে হইল হাসপাতালে তার বোনও সেখানে উপস্থিত সে তার বাবারে জিজ্ঞাসা করতেছে বাবা আমি আমার এই ভাইকে ছাড়া কেমনে থাকবো তোমার আমার ভাইকে ফিরে এনে দাও আমি কেমনে থাকবো আমার একটু বুঝাও আমি কেমনে থাকবো কেউ তার মেয়েকে বুঝাইতে পারে নাই কেউ ওই তার বোনকে বুঝাইতে পারে নাই ব্যাপারটা দেখেন পরবর্তীতে হাসপাতাল থেকে তো বাসায় নিয়ে যেতে হবে এবং শেষ কাজগুলো কমপ্লিট করতে হবে তাই না তো এদিকে নীরবকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে নিয়ে আসার মানে তার ভাইকে এতটাই ভালোবাসেছে যে কোনো মেনে নিতে পারতাছে না যে আমার ভাই আর এই দুনিয়াতে নাই এতদিন আমার ভাইয়ের সাথে খেলাধুলা করেছে। এখন আমার এই খেলাধুলার সঙ্গে বা বাসায় আমি কার সাথে কথা বলবো তার মাথার ভিতরে মানে কাজ করছে না আবোল তাবোল বলা শুরু করছিল আবোল তাবোল কাজ করা শুরু করতেছিল এই সময় উচিত ছিল আপনাদের পরিবারের লোকজনের এই মেয়েটাকে দেখে শুনে রাখা তাদের বাড়ির তিনতলা তাদের বাসা তিনতলা বাসা ভাই তিনতলা বাসার ছাদে উঠছে তার বোন তিনতলা বাসার ছাদে উঠেছে ওঠার পরে কি কি হতে পারে ভাই চলে গেছে আমিও চলে যাই এমন সিদ্ধান্ত কেউ যেন না নেয় এই সময় যারা অতিটা আবেগী তাদেরকে একটু আপনারা একটু ধরে রাখবেন দেখেন তার বোন নাজ সে কখনোই মেনে নিতে পারছে না মন থেকে যে আমার ভাই চলে গেছে আমি কীভাবে একা থাকবো সে তিনতলা ছাদে উঠে যেটা ভাবছেন সেটাই লাভ দিয়েছে এরপরে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক বলেছে যে সেও আমাদের মাঝে নাই পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার ব্যবধানে ভাই বোন এভাবে চলে গেল ভাইয়েরটা তাও কিছুটা মানায় নেওয়া যায় বোন এমন এমন ঘটনা যেন না ঘটে খুবই দুঃখজনক তার বাবার কথা শুনছিলাম মানে পাঁচ ঘন্টার মধ্যে তারা পুরো পুরো সংসারটা একদম কেমন হয়ে গেল